আল্লাহ তাআলা তার প্রিয় মানুষদেরকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন, সবচেয়ে বেশি পরীক্ষা নিয়েছেন। হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশাদ্দুন নাসি বালা আল আম্বিয়া, সবচেয়ে বেশি বিপদ আপদ মুসিবত হয়েছে যাদের জীবনে, তারা ছিলেন কারা? নবী রাসূলগণ। আপনি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনই দেখেন, একবারে ওয়াফাতের আগ পর্যন্ত কত রকমের টেনশন আর পেরেশানি একটা মানুষের জীবনে হইতে পারে, সবগুলো তাকে দেওয়া হয়েছে। মক্কা বিজয় করেছেন, তার সামান্য কিছু পর দুনিয়া থেকে চলে গেছেন, এর আগ পর্যন্ত একের পর এক মুসিবত। মক্কাতেও তাকে বিপদ আপদ সহ্য করতে হয়েছে, মদিনা আসার পর তাকে শান্তিতে থাকতে দেওয়া হয়নি, কিন্তু শেষ হাসিটা হেসে দুনিয়া থেকে চলে গেছে। ইমানদারের ইমানদারের সান্ত্বনার জায়গাই হলো এটা, যে আল্লাহর নবী এবং আল্লাহর রাসূলগণের জীবনে যদি বিপদ আপদ আসতে পারে আমি কি? অনেকে আছে দেখবেন ফাসেক ফাজের পাপিষ্ট, এদের জীবনে কোনো বিপদ আপদ আসে না। এটাকে আমি এক্সাম্পল দিয়ে ভাবে বোঝানোর চেষ্টা করি, যে যে ভর্তি হয় সে পড়াশোনার জন্য মারধর খায়, শাসনের মুখোমুখি হয়, পরীক্ষা দিতে হয়, কষ্ট সহ্য করতে হয়, আর যে ভর্তি হয় না তার তো এগুলোর কিচ্ছু নেই, মাসাই নেই তার আর বুধবার কি। যে আল্লাহর প্রতি ইমানই আনে নাই, বেঈমান, তার তো হিসেবের খাতাই নেই। খাতাই নেই বলতে তার ভালো আর মন্দের কি, তার তো টোটালি মন্দ, অতএব সে তো অনন্ত অসীমকালে জাহান্নামী হিসেবে যাচ্ছে। আর যে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়নকারী বান্দা, তার জীবনেই তো কঠিন হয়। আপনি যখন দেখবেন আপনার ছেলেটা সিগারেট হাতে নিছে, আপনি যদি টের পান আর চোখের সামনে কোনো রকম পড়ে যায়, তাহলে আপনি তো উত্তম মধ্যম দিবেন সন্দেহাতীতভাবে, তাকে শাসন করবেন। কিন্তু আপনার আশেপাশে চোখের সামনে কত ছেলে সিগারেট খাচ্ছে, আরও কত অন্যায় অনাচার করছে, আপনি দেখেও সেগুলোতে তেমন করে ইন্টারফেয়ার করবেন না। কেন করবেন না? কারণ এগুলো তো আমার ছেলে না, এটা আমার ছেলে। অতএব যেটাকে মানুষ নিজের হিসাবে অন করে, তার প্রতি যে মানসিকতা থাকে, অন্যদের প্রতি সেই মানসিকতা থাকে না। একজন বেঈমান, একজন অবিশ্বাসী মানুষ, একজন ফাসিকের সাথে একজন ইমানদারের পার্থক্যের জায়গা হবে এখানে। এই জন্য মোহতরম হাজরিন, জীবনের যত মুসিবত আসবে, জীবনের যত কষ্ট আসবে, জীবনে যত বিপদ আসবে, এই প্রত্যেকটা বিপদকে আশীর্বাদ হিসাবে নিতে হবে এবং আমার জন্য কল্যাণকর মনে করে আল্লাহর পরে তৃপ্তির ঢেকুর গিলে শুকর আদায় করা এবং সবর করতে হবে। জান্নাত পুরাটাই হলো সবরের বিনিময়।